لدينا أسئلة خمسة. السؤال الأول قلنا لماذا ندرس التوحيد؟ আমাদের পাঁচটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন আমরা বলেছিলাম যে কেন আমরা তাওহীদ পাঠ করব। السؤال الثاني لماذا اخترنا دراسة هذا المتن متن الأصول الثلاثة؟ দ্বিতীয় প্রশ্ন আমরা এই বইটি তিনটি মূলনীতির মতন বইটি মূল বইটি কেন পাঠন করব। لأننا طلاب والطالب لابد يرجع إلى الطريق والنهج الذي خط لنا العلماء حتى نصل إلى ما وصلوا إليه. কেননা হচ্ছে এটি হচ্ছে ছাত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই আর এলেম অর্জন করার জন্য এই বইটি ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওলামারা যে পদ্ধতিতে অবলম্বন করেছে সেই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তিনটি মূলনীতি কি কি সংক্ষিপ্তভাবে। هي أسئلة القبر ما تسأل عنه في قبرك من ربك وما دينك ومن نبيك عليه الصلاة والسلام তিনটি মূলনীতি হচ্ছে যা কবরে প্রশ্ন করা হবে তোমার প্রভু কে তোমার দিন কি এবং এই নবী কে এ সম্পর্কে যে তিনটি প্রশ্ন করা হবে সে তিনটি হচ্ছে তিনটি মূলনীতি। السؤال الرابع ما الثمرة ما الفائدة من دراستنا لهذا الكتاب চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে এই বইটি জ্ঞান অর্জন করলে পাঠ করলে আমাদের উপকারিতা কি। الإجابة بإذن الله عن أسئلة القبر هذه الثمرة আর এর উত্তর হচ্ছে যে যে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে তার উত্তরটাই হচ্ছে এই বইয়ের উপকারিতা। لأننا إذا تعلمنا الآن في الدنيا কেননা আমরা যদি এই দুনিয়াতে শিক্ষা অর্জন করি ثم عملنا অতঃপর আমরা আমল করি ثم دعونا অতঃপর আমরা এর দিকে মানুষকে আহ্বান করি وصبرنا على العلم والعمل والدعوة بإذن الله نجيب عن أسئلة القبر এবং আমরা যদি এই এলেম অর্জন করা দাওয়াত দেওয়া এবং আমল করার প্রতি যদি ধৈর্য ধারণ করি তাহলে অবশ্যই আমরা কবরে যে তিনটি প্রশ্ন তার উত্তর দিতে পারবো। السؤال الخامس على ماذا يحتوي هذا الكتاب পঞ্চম প্রশ্ন এই বইটি কি কি বিষয়ের উপরে লিখিত হয়েছে। يحتوي على اقسام خمسه এই বইটি পাঁচটি বিষয়ের উপরে লেখা হয়েছে। المسائل الأربع علم وعمل ودعوة وصبر سورة العصر چتی مسالار بشوئے علم ارجن کرا عمل کرا دعوت دا ایبون شکتر دھرج دھرن کرا نعم الثاني المسائل الثلاثة يعني أنواع التوحيد الثلاثة دیتیو بشوئے ہوچھے ای بوئیٹی تین تی مولنیتی جیتی ہوچھے توحید تین پروکار القسم الثالث لماذا ندرس التوحيد তৃতীয় বিষয় এই বইয়ের মধ্যে রয়েছে কেন আমরা তাওহীদ পাঠ করব। আল কিসম আর রাবি শরহ আল উসুল আল সালাসা আসালাত আল কবর আর চতুর্থ নম্বর বিষয় যা এই বইয়ের মধ্যে রয়েছে সেটি আমরা তিনটি মূলনীতি যেটি কবরে যে তিনটি প্রশ্ন করা হবে সে সম্পর্কে ثم خاتمة الكتاب أسأل الله سبحانه وتعالى أن يختم لي ولكم بالتوحيد آمين والله أعلم অথবা পঞ্চম নম্বর যে বিষয়টি এ বইয়ের ভিতরে রয়েছে সেটি হচ্ছে এ বইয়ের উপসংহার আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার জন্য শেষ তিনি পরিণাম ভালো করেন আমিন।